ইফতারির সময় মুসলমান কলিজার টুকরা ভাইরা অনেক ভুল করে থাকে, আমিও করি আপনিও করেন, এবং মারাত্মক বড় বড় ভুল। কিন্তু কিছু কিছু ভুল আছে এইরকম যে ভুল আমরা করি, ভুল যে আমি করছি এটা আমার অনুধাবন নাই, ঠিক কিনা? এরকম লোক আছে না সমাজে, ভুল করে ঠিকই, কিন্তু সে যে ভুল করছে এটার কোনো চিন্তা তার মাথার ভেতরেই নাই। এভাবেই আমরা রমজান মাসে ইফতারিতে অনেকগুলো ভুল করি। আজকে সেই ভুলগুলো জানব এবং নিয়ত করে বাসায় ফিরে যাব যে ইফতারিতে এই ভুলগুলো আমরা আর কোনোদিন করব না। এক নম্বর ভুল দেখেন, এক নম্বর যে ভুল সেটি হচ্ছে আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে দেরি করে ইফতারি করি। এরকম লোক আসনা নাই, ইচ্ছাকৃতভাবে দেরি করে ইফতার করে। মনে রাখবেন, মুসলমান ঘরের সন্তান যে হবে, ইহুদি সভ্যতা যে মুসলমান ফলো করবে না, শিয়াদের সভ্যতা যে মুসলমান ফলো করবে না, সেই মুসলমান কখনো ইফতারির সময় আসলে এক মিনিটও লেট করবে না। ইহুদি সম্প্রদায়ের একটা প্রথা হচ্ছে তারা সব সময় ইফতারি দেরি দেরি করে করে, অনেক দেরি করে করে। ইভেন শিয়া সম্প্রদায় যারা রয়েছে এরাও সবসময় ইফতারিটা অনেক লেট করে করে। কিন্তু আল্লাহ তাআলা রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, মুসলমানরা ততক্ষণ মঙ্গলে থাকবে, মানুষেরা মঙ্গলের ভেতরে ততক্ষণ থাকবে যতক্ষণ সে ইফতারি সঠিক সময়ে দ্রুত করবে। সুবহানাল্লাহ পড়েন, এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1957। এই হাদিসে বলা হয়েছে যে মুসলমান ঘরের সন্তান মঙ্গলে থাকবে ততদিন ইফতারি পূর্বের সময় অর্থাৎ দ্রুত দ্রুত সময় করবে যতদিন। এজন্য সকলে নিয়ত করেন যে ইফতারির সময় আসার সঙ্গে সঙ্গেই আমরা ইফতারি করে নিব ইনশাআল্লাহ। ইভেন আবু দাউদের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন, এই ইসলাম ততদিন কায়েম থাকবে যতদিন মুসলমান ইফতারিটা আগে আগে করবে, ততদিন পর্যন্ত দিনটাকে গোটা বিশ্বে বাকি রাখবে একজন, তিনি কে? এজন্য প্রিয় ভাইরা এই বিষয়টি স্মরণ রাখবেন যে ইফতারির সময় চলে আসার সঙ্গে সঙ্গে ইফতারি করে নেবেন, ডোন্ট বি লেট, লেট করা যাবে। আরেকটি বিষয়, আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে আজানের শব্দ আসে না। অনেক সময় দেখা যায় যে আমরা এমন এলাকায় বসবাস করি যেখান থেকে মসজিদের ডিস্টেন্সটা অনেক দূরে, এরকম হয় কি হয় না যে কানে আজানটা আসে না, ফ্যান ছাড়া থাকলেও আওয়াজ অনেক সময় আসে না। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি সূর্যের দিকে তাকাবেন, যদি সূর্যটা ডুবে যায় মনে রাখবেন আপনার ইফতারি করার সময় হয়ে গিয়েছে। আজান কানে না আসলেও যদি দেখেন সূর্যটা ডুবে গিয়েছে আপনি সঙ্গে সঙ্গে ইফতারি করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে এক নম্বর যে মিস্টেকটা আমরা করি সেটি হচ্ছে ইফতারিটা আমরা অনেক সময় লেট করে করি। তাহলে এই এক নম্বর মিস্টেক আজ থেকে নিয়ত করেন, রমজান মাস আসলে আপনি মিস্টেকটা করবেন, এক নম্বর। দুই নম্বরটা হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটা, ইভেন এটি বাংলাদেশে সবচাইতে বেশি হয়, জনগণ তো চালাক একটু বেশি, মসজিদে আজান হলে বিশ্বাস করতে চায় না এফএম রেডিওর আজান শুনে ইফতারি করে, কি ঠিক কিনা বললেন? আছে, আছে এরকম মুসলমান আছে, এফএম রেডিওর আজানের জন্য বসে থাকে, আবার টিভিতে বিশ্বাস করে, টিভির আজান যখন দেয় তখনই ইফতার করা শুরু করে দেন, না এটা ঠিক না। এটার দুইটা সাইড আছে, এক নম্বর সাইড যেটা সেটা হচ্ছে মনে করেন যে আপনি এফএম রেডিওর আজান শুনে ইফতারি করবেন, কথা হচ্ছে এফএম রেডিওর যে আজানটা এটা সম্প্রচারিত হয় ফ্রম ঢাকা সিটি, কোথেকে এটা হয়? ঢাকা থেকে। আমরা আছি কোথায় বলেন, এটা কোথায়? আচ্ছা, আপনি এক জেলায় আছেন, আজান হচ্ছে আর এক জেলা, ও মিয়া রাজশাহীর সময় আর ঢাকার সময় কি এক না ভিন্ন? হ্যাঁ, এবার আসেন প্রথম পয়েন্ট যেটা বলতে চাই,
সেটি হচ্ছে আপনার মসজিদের আজান ফর এক্সাম্পল মনে করে ছয়টার সময়, ফর এক্সাম্পল বলছি কয়টার সময়, আর এফএম রেডিওর যে আজানটা আপনার কানে আসছে সেই জেলায় ইফতারির সময়টা হচ্ছে 5:55। বলেন বলেন কয় মিনিট? 5:55। আপনি খেয়াল করেন, কথাগুলো বুঝবেন, মার্কাজ বুঝতে হবে। এখন আপনি বুদ্ধিমান মানুষ, আপনি কি করলেন? দেরি করলেন। মনে করেন আপনার এখানে 5:55, ওখানে 6:00। তাহলে আপনি যদি 5 মিনিট পরে ইফতারি করেন, তাহলে রসুলের যে সুন্নাহ ইফতারি দ্রুত দ্রুত করে ফেলো, সুন্নতে আমল কি করতে পারলেন? বলেন পারলেন? না, পারলেন না, হলো না। 1 নম্বর পয়েন্ট ক্যান্সেল, এটা কাজ হবে না। 2 নম্বর উল্টা, আপনি শুনতে পাচ্ছেন আজান দিচ্ছে 6:00 সময়, ওখানে ইফতারির সময় 6:00, আর আমি রাজশাহীতে আছি, এখানে ইফতারির সময় হচ্ছে 6:05। কয়টা পাচ্ছে? 6:05। আপনি যদি ঢাকার আজান শুনে ইফতারি করেন এমন অবস্থায় যে অবস্থায় আপনি রোজা আছেন, আপনার ইফতারির সময় এখনো এসেই পারে নাই, তার আগে খাইলে রোজা কি থাকবে? দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। এই জন্য বুদ্ধি একটু কম খাটাবেন সব জায়গাতে, এত বুদ্ধি দরকার নাই। কিছু কিছু লোক এলাকার মসজিদে আজান হলে খাইতে চায় না, মানে এফএম এখনো দেয় নাই, এফএম দিলে আমি বাড়তি সতর্কতা, এগুলো ঠিক না। এজন্য এফএম রেডিওর আজানের সঙ্গে আমাদের ইফতারির কোনো প্রকার সম্পর্ক, আমাদের সম্পর্ক হচ্ছে এলাকা ভিত্তিক। কি ভিত্তিক? এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক। আপনার এলাকায় যদি আজান ইমাম মুয়াজ্জিন সাহেব দিয়ে ফেলে, মনে রাখবেন যে আপনার ইফতারির সময় হয়ে গিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে ইফতারি করে নেবেন ইনশা আল্লাহ। আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, প্রণাম। এটা হচ্ছে 2 নম্বর মিস্টেক। 3 নম্বর যে মিস্টেক আমরা করি সেটি হচ্ছে, সামনে সব আইটেম রেডি, সব কিছুই আছে, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে রিজিক দিয়েছেন, কিন্তু বাঙালি খুবই খারাপ, মানে আমরাই খুবই খারাপ। আমরা কি করি, এত সুন্দর ইফতারের আইটেম রেখে দিয়ে দোয়া করা বাদ দিয়ে খালি মোবাইল খোঁজা আছে না নাই, খালি মোবাইল। আর কিছু কিছু যুবক আছে ইফতারে রাখতে পাবজি ফ্রি ফায়ার খেলার আছে না নাই? বললেন না যে আছে না নাই? আছে। শুধু পাবজি ফ্রি ফায়ার না, মুভি দেখে, গান শোনে। এই কি হইল? বলে হুজুর ফ্রি ফ্রি সময় তো তাই কাজে লাগাচ্ছে। ফ্রি সময় কি লাগাচ্ছি? কাজে লাগাচ্ছি। আসলে কি কাজে লাগাচ্ছে না ধ্বংসের পথে যাচ্ছে? ধ্বংসের পথে যাচ্ছে। এজন্য রমজানের ইফতারি করার সময় সামনে ইফতারি দেখে কখনোই মোবাইল স্ক্রল করা যাবে না। বলেন না কেন? যাবে না। দোয়া পড়বেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে রমজান মাসে দোয়া চাওয়ার 2টা স্পেশাল টাইম আছে, তার ভেতর থেকে 1টা স্পেশাল টাইম যখন আপনার সামনে ইফতারি রাখা আছে, আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিবেন, সুবহানাল্লাহ। পড়ুন। এজন্য যখন আপনি ইফতারি খেতে বসেছেন, এই মোবাইল নিয়ে গুতাগুতি করবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, প্রণাম। 4 নম্বর যে মিস্টেকটা করবেন না সেটি হচ্ছে, অতিরিক্ত আউট অফ ক্যাপাসিটি খাবেন না। কিছু কিছু বাঙালি এমন খাওয়া খায়, মাগরিবের নামাজও পড়ে না, এশারের নামাজও পড়ে না, কেন কেন পড়তে পারে না, খাইছে যে এমন খাওয়া, ওর ভুঁড়ি উঠে গেছে এই পর্যন্ত, উঠতেই পারে না। এই জন্য দেখবেন যে রমজানের শুরুর দিকে তারাবির নামাজে কিছু লোক পাওয়া গেলেও শেষের দিকে কিন্তু পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? শুরুর দিকে ইমানটা একটু তাজা হয়, একটু তাজা হয়, তারপরে আবার যেই হালুয়া সেই রুটি, আবার কোনো খবরই থাকে না, কিন্তু শেষের দিন একদম 27-এর রাতে আসবে, হুজুর ভালো আছেন? কেন? বলে হুজুর অনেকদিন দেখা নেই তো, শুরুর দিকে এসেছিলাম। তো যারা শুরুর মুসল্লি, মাঝে মুসল্লি না, এরা আসলে মুসল্লি, ঠিক কিনা? এরা আসল মুসল্লি। এই জন্য প্রিয় ভাইয়েরা, মাগরিবের সময় যখন ইফতার করবেন, একদম সীমিত পরিসরে খাবেন, অর্থাৎ এতটুকু খাবেন যতটুকু খেলে মাগরিবের নামাজটাও উইথ কমফোর্টনেস পড়া যায়,
ইভেন এশারের সালাতটা আদায় করে তারাবির নামাজ যেন পরিপূর্ণ পড়া যায়, এরকম সকলেই তাপমাত্রায় খাবেন তো ইনশাআল্লাহ, অতিরিক্ত মাত্রায় খাবেন। অতিরিক্ত খেলে কি হয় জানেন, ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেক বেশি। আমার একটা লেকচার আছে ইউটিউবে শুনবেন, তিন কারণে মানুষ দ্রুত মরে যায়। ওই লেকচারে আমি বলেছিলাম যে এক নম্বর কারণ হচ্ছে বেশি বেশি খাওয়া, অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ হচ্ছে অতিরিক্ত খাওয়া। অতিরিক্ত যে খায় তার ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি, কারণ পেটে যত বেশি খাবার আপনি দিবেন তাপমাত্রার বাহিরে এটা আপনি হজম করতে পারবেন না, ফলে এটার একটা ব্যাড ইফেক্ট হবে, ফলে আপনার ক্যান্সার হওয়ার আশঙ্কা আসবে না। এই জন্য মাগরিবের সময় তাপমাত্রার বাহিরে খাওয়া যাবে। আল্লাহ আপনাদের সবাইকে বিষয়টি বোঝা তৌফিক দান করুক, প্রণামে। আর পাঁচ নম্বর যে মিস্টেকটি আমরা করি সেটি হচ্ছে ইফতারি যখন শুরু করতে যাই, এটা আমি দেখেছি যুবকদের মাঝে এই ট্রেন্ডটা অনেক বেশি, এরা ইফতারি শুরু করে পেঁয়াজি দিয়ে। কি দিয়ে? পেঁয়াজি খাবে না হয় আলুর চপ না ডিমের চপ আছে না এসব বেগুনি আছে না, ও আগে থালা মারা হয়ে যাবে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন ইফতারি খাওয়ার সময় প্রথম যে খাবারটি তুমি মুখে দিবে সেটি হচ্ছে খেজুর। সেটা কি? এজন্য আপনি আপনার বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি থেকে ট্রাই করবেন যে আপনার ইফতারি শুরু করবেন খেজুর দিয়ে। কোনো প্রকার শুরুতেই বেগুনি পেঁয়াজ দিয়ে শুরু করা যাবে, আউট অফ সুন্নাহ। আল্লাহ আমাদেরকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, প্রণামেন। তাহলে এক নম্বর যে বিষয়টি বললাম, দেরি করতে পারবেন না, টাইম আসলেই খেয়ে নেবেন ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে এফএম রেডিওর আজানের সঙ্গে এলাকার আজানকে মেলানো যাবে। তিন নম্বর বিষয়টি হচ্ছে দোয়া না করে ইফতারি সামনে রেখে দুনিয়াবি গল্প কিংবা মোবাইলটা স্ক্রল করা যাবে। চার নম্বর বিষয় হচ্ছে ইফতারির সময় ঘুড়ি ফুলাইয়া খাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলেন না কেন? ভেজাল না ক্লিয়ার? কখনো প্যাট ঘুড়ি উঁচা করে খাবেন না। পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে কখনো এই আলু পেঁয়াজ পেঁয়াজি তারপরে আরো বেগুনি আছে না এই সমস্ত আইটেম দিয়ে ইফতারি শুরু করবেন। হ্যাঁ আপনি খাবেন, খাইতে মানা করছি না, তবে আপনি শুরু করবেন খেজুর দিয়ে, আর যদি খেজুর না থাকে শুরু করবেন পানি দিয়ে। কি দিয়ে শুরু করবেন? জোরে বলেন, কি দিয়ে? আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি বোঝা এবং মানার তৌফিক দান করুক, প্রণামী।